হ্যালো গাইস, আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই তোমাদের WBCS প্রিলিমিনারি 2014-15-16-17। এই 4 বছর প্রিলিমসের এক্সাম আমরা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে যে ইন্ডিয়ান ইকোনমির যে কমন পার্টগুলো, যেগুলো 4 বছরই তোমাদের কোশ্চেন এসে গেছে, তো সেটা অ্যানালাইজ আজকে আমরা করব। দেখো, মোটামুটি প্রিলিমসে আমাদের ইকোনমি এবং কনস্টিটিউশন মানে পলিটি মিলিয়ে কিন্তু আমাদের 25টা কোশ্চেন থাকে। তো সেখান থেকে আমাদের মোটামুটি 11টা পার্টে আমরা আজকে ফাইন্ড আউট করেছি, যেগুলো থেকে কিন্তু আমাদের প্রিভিয়াস 4 বছরে কিন্তু কোশ্চেন শিওর শট এসেছে। তো এগুলো যদি তোমরা অ্যানালাইজ করে দেখতে পারো বা 4 বছরের কোশ্চেন নিয়ে দেখো, তাহলে কিন্তু তোমাদের দেখতে পাবে যে এরকম ধরনের কোশ্চেন কিন্তু এসেছে এই রিলেটেড। তো ফার্স্ট দেখো জিডিপি। জিডিপি নিয়ে আমাদের একটা ভিডিও আছে, ওটা অবশ্যই দেখবে। জিডিপি থেকে অনেকবার মোটামুটি 4 বছরই কোশ্চেন ধরেছে। তারপর হচ্ছে তিনটি যে আমাদের সেক্টর, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, প্রাইমারি, সেকেন্ডারি এবং তৃতীয়, ওই সেক্টর সেক্টর ওয়াইজে কোশ্চেন কিন্তু আমাদের ধরেছে। এবং ডিটেল কোশ্চেন আমরা পরবর্তী ক্ষেত্রে ওয়ান লাইনে আলোচনা করব এই 11টা পার্টের উপর। দেখো, কনসেপ্ট যদি বুঝে যাও কোশ্চেনের, তো এটা আমরা ফার্স্ট ইকোনমি দিচ্ছি, তারপর পলিটি, হিস্ট্রি, সায়েন্স, ম্যাথ, জিআই, সমস্ত মোটামুটি তোমাদের 8টা যে প্রিলিমসের সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট ওয়াইজ সব আমি তোমাদের দিয়ে দেবো 4 বছর অ্যানালাইজ করে। তাহলে তোমাদের সুবিধা হবে কি, তোমাদের মোটামুটি ধরো প্রত্যেকটা চ্যাপ্টারে মানে মোটামুটি তোমাদের 8টা যদি সাবজেক্ট হয়, 8টা তো সাবজেক্ট, আমাদের টোটাল 10টা সাবজেক্ট, কারণ আমাদের জিআই আর ইকোনমি আর ওটা দুটো দুটো 4টে আছে এবং বাকি 6টা, তাহলে 6 আর 4 10টা সাবজেক্ট টোটাল আমাদের পড়তে হচ্ছে। তো এই 10টা সাবজেক্ট যদি তোমরা মোটামুটি 10 থেকে 12টা করে টপিক মোটামুটি তোমরা যদি শর্ট লিস্টেড করতে পারো, এবং ওই যে আমাদের হাতে ধরো মোটামুটি আমাদের যদি প্রিলিম যদি আমাদের জানুয়ারি লাস্ট উইকে হয়, তাহলে মোটামুটি এখন 4 মাস আমাদের টাইম আছে, এবং ওই 120টা টপিক যদি আমরা মোটামুটিভাবে ঘষামাজা করি, তাহলে কিন্তু আমাদের যে কাট অফ মার্ক্স 120 বা 125 বা 130 যাই হোক না কেন, আমরা কিন্তু ইজিলি সেটাকে কভার করতে পারবো, নাহলে কিন্তু আমাদের প্রবলেম আছে এবং আমাদের প্রিলিমস ক্লিয়ার হবে না। দেখো, আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদের অ্যানালাইজ করা অবশ্যই দরকার। তোমরা যদি 4 বছরের কোশ্চেন না অ্যানালাইজ করো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না দেখো, তাহলে কিন্তু প্রবলেম আছে। সো দেখো, প্রথম দেখো জিডিপি অবশ্যই বলে দিলাম, তারপর তিনটে সেক্টর ভালোভাবে দেখবে। নেক্সট হচ্ছে ব্যাঙ্কিং। ব্যাঙ্কিংয়ে কিন্তু তোমাদের রেপো রেট, রিভার্স রেপো রেট, যা ব্যাঙ্কিং যে টার্মগুলো, আরবিআই কবে এস্টাবলিশ হয়েছিল, সেবি, নাবার্ড, এক্সিম ব্যাঙ্ক, তোমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক যেটাকে আমরা বলি, তো এই ধরনের ইনস্টিটিউশনগুলো কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কিন্তু তোমাদের কিন্তু ভালোভাবে জেনে রাখতে হবে। আগামী দিনে আমরা অনেক ভিডিও দেবো, তবুও তোমরা মোটামুটি তোমাদের রমেশ সিংয়ের বই যাদের আছে, তারা একদম আমি বলে দিয়েছি রমেশ সিং কীভাবে পড়বে, এবং আমাদের আগামী দিনে আরও ইকোনমিক্সের ভিডিও আসবে। ইকোনমিক্স থেকে 12 থেকে 13 যটাই কোশ্চেন আছে কিন্তু শিওর শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে, আমরা ওয়ান লাইনার তোমাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তারপর প্রাইস ইন্ডেক্স, WPI, CPPI, এইগুলো কিন্তু ভালোভাবে দেখবে তোমরা রমেশ সিংয়ের বই ভালোভাবে, ন্যাশনাল ইনকামটা ভালোভাবে দেখবে। প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশনের ভিডিও আমরা আপলোড করছি পরপর পরপর, একদম প্ল্যানিং কমিশন টোটাল একদম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট এক্সপোর্ট আর ইম্পোর্টের যে থিওরিটা সেটা ভালো করে দেখবে। নীতি আয়োগ অবশ্যই, প্ল্যানিং কমিশন তো দেখবেই দেখবে, সঙ্গে নীতি আয়োগটা ইনক্লুড করেছে, নীতি আয়োগ দেখবে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল থেকেও আমাদের কোশ্চেন ধরেছিল, সেটাও দেখবে। এগ্রিকালচার রেগুলেশনগুলো সেগুলো দেখবে। ফিফথ ইয়ার প্ল্যানিং যেগুলো রয়েছে, ফিফথ ইয়ার 1951 থেকে একদম 2014 পর্যন্ত আমাদের প্ল্যানিং যেগুলো, প্ল্যানিং কমিশন, এবং 14-এর পর থেকে 15-17 আমাদের নীতি আয়োগ, এইটা কিন্তু ভালোভাবে তোমাদের দেখে রাখতে হবে। এখান থেকে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু এক্সপেক্টেড, ঠিক আছে? প্রত্যেক বছর কিন্তু এখান থেকে কোশ্চেন ধরছে, আগামী দিনেও কোশ্চেন ধরবে, এটার কোনো ব্যতিক্রম কিন্তু হবে না। PSC এগুলো থেকে কোশ্চেন ধরে। এই সামান্য কটা টপিক যদি তোমরা মোটামুটি 3-4 মাসে রেগুলার বেসিসে প্র্যাকটিস করো এবং ভালোভাবে রিভিশন করে যাও, তাহলে কিন্তু আমার মনে হয় প্রিলিমসে কিন্তু তোমাদের ক্লিয়ার করাটা কোনো ম্যাটারই না। PSC কি চাইছে এটা যদি তোমরা জানতে পেরে যাও বা যেটা বুঝতে পারো তোমরা, যে আমাদের অহেতুক কিন্তু অনেক বেশি টপিক কিন্তু পড়লে কিন্তু হবে না, সিলেক্টিভ কতগুলো টপিক বেছে নাও, সিলেক্টিভ টপিকের সিলেক্টিভ পোর্শনগুলি পড়বো, সেইগুলো থেকেই কোশ্চেন আসবে। এই যে 11টা টপিক দিলাম, এই 11টা টপিক থেকে 4 বছরের কোশ্চেন এসে গেছে, তাহলে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আগামী দিনেও আমাদের কোশ্চেন, এর বাইরে তো টপিকই নেই, এটা তো আমাদের সিলেবাস, এখান থেকে আমাদের প্রিলিমসে কোশ্চেন হয়, ঠিক আছে? তো এর বাইরে যেহেতু টপিক নেই, তো আমাদের এই টপিকগুলি ভালোভাবে কিন্তু কভার করতে হবে। তাহলে কিন্তু আমাদের কী হবে, আমরা ধরো 11টা এখানে দিলাম, তারপর আমাদের পলিটি দেবো, পলিটি 10টা থেকে 11টা চ্যাপ্টার আমি বলে দেবো, ওগুলো করলে ম্যাথে তোমাদের মোটামুটি 10টার বেশি চ্যাপ্টার হবে না, মোটামুটি তোমাদের ম্যাথে, ম্যাথে যদি 15টা ম্যাথ থাকে, ম্যাথ এবং জিআই মিলিয়ে 25টা কোশ্চেন থাকে, 13টা যদি ম্যাথ থাকে, 10টা পোর্শন থেকে ম্যাথের জন্য হয়ে গেল তোমাদের
যেটা আমাদের মোটামুটি 8টা সাবজেক্ট থাকে, 25 নম্বর করে, 15 করে প্রত্যেক সাবজেক্টে পেলে 120। তাহলে 15 কোনোটা 20 পেলে, কোনোটা 10 পেলে, আমরা একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো যে 150 মার্কস কীভাবে টার্গেট করবো, এবং 120 বা 125 বা 105 যাই কাট অফ হোক না কেন, কাট অফটা কীভাবে ক্লিয়ার করবো সেটা একটা তোমাদেরকে স্ট্র্যাটেজি আমরা দিয়ে দেবো নেক্সট আগামী দিনে, নেক্সট নেক্সট উইক আশা করি, নেক্সট এই উইকে আশা করি আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এভাবে দিলাম। কারেন্ট অ্যাফেয়ার্সে একটা দিয়ে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন মেজর টপিকগুলো দেখবে সব পড়ার দরকার নেই, 100 থেকে 1 মাসে 100 থেকে 200 বেশি কারেন্ট অ্যাফেয়ার্স হয় না। ঠিক আছে, 100 থেকে 200, খুব জোরলে 250, তার বেশি নয়, মোটামুটি 1000-1200 হয় না। মোটামুটি তোমাদের 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হয়, জুন টু ডিসেম্বর পর্যন্ত দেখবে, তাহলে মোর দেন এনাফ, তার বেশি কিন্তু দেখতে হয় না। কেউ আবার জানুয়ারি থেকে পড়তে চাইও না, তাহলে কিন্তু ওটা টোটালি ওয়েস্টেজ অফ টাইম হবে তোমাদের। ঠিক আছে, তো সেরকমভাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেলো। সায়েন্স সায়েন্স কিন্তু একটু ট্রিকি আসছে লাস্ট 2 ইয়ার্স, যেটা দেখছি গ্র্যাজুয়েশন লেভেল বেসিক লেভেলে সায়েন্স হলো, কিন্তু সায়েন্সের যে লেভেলটা একটু হার্ড দিচ্ছে, তো সায়েন্সটাকে আমাদের সেইভাবে কিন্তু গুরুত্ব দিতে হবে বেশিভাবে। তো সায়েন্স ইংলিশ তো আমাদের গ্রিপের মধ্যে অবশ্যই আছে, ইংলিশের আমরা মোটামুটি 2-3টে ভিডিও দিয়ে দিয়েছি ইংলিশের ওপর, ওগুলো তোমরা আমাদের চ্যানেলে দেখবে, এবং এই যে টপিকগুলো বললাম এইগুলো তোমরা ভালোভাবে ঘষামাজা করো, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, টেলিগ্রামে তোমরা জয়েন জয়েন হয়ে যাও। ফেসবুক গ্রুপ, ফেসবুকে পেজ রয়েছে আমাদের, ফেসবুকে পেজে তোমরা জয়েন করে রাখো, ওখানে অনেক রকমের স্টাডি মেটেরিয়ালস আমি পিডিএফ দিয়ে দিচ্ছি যেগুলো এখানে সম্ভব নয়, তো ওখানেও তোমরা পেয়ে যাবে। বিভিন্ন গ্রুপ থেকে আমি যদি যেগুলো বা কালেক্ট করতে পারছি আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিচ্ছি, এগুলো তোমরা পেয়ে যাবে অনায়াসে। আমাদের ফেসবুক ডিসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে নাও। ওকে, আর এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো মোটামুটি তোমরা রেডি করো, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাদের কমেন্ট টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দুটোই নাম্বার দিয়ে দিয়েছি, অবশ্যই তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।